বাবা পাগলার লেখায় এই গানখানি। তিনি বলেছেন, ভবা কহে চলিতেছো মরণের পথে, কেন না সেই যখন আমরা মাটি স্পর্শ করেছিলাম তখন গোবিন্দের কাছে বলে এসেছিলাম, ওগো দয়াল, ওগো গৌরহরি, তুমি আমায় এই মাতৃ চটর থেকে আমাকে এই ধরাধামে পাঠাও, আমি এই ধরাধামে গিয়ে তোমার নাম গুণগান করব। হরিবল হরিবল। কিন্তু যেই না আমরা এই মাটি স্পর্শ করলাম, মাতৃ গর্ভ থেকে প্রসব হলাম, তখনই আমরা ওয়া করে কাঁদতে লাগলাম। বাবা হরিবল হরিবল। দেখবেন সন্তান জন্ম হলেই ওয়া 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 করে কাঁদতে লাগে, কেন জানেন? হাই হাই, হে ঠাকুর, এ আমায় কোথায় পাঠালে? হ্যাঁ গো বাবা, কোথায় পাঠালে? আর তো আমি তোমায় দেখতে পাচ্ছি না ঠাকুর। তাই ভবা পাগলা উনি ছিলেন কালীমায়ের সাধক। তিনি বলেছেন, ভবা পাগলা কহে এই প্রাণ থাকিতে দেহে, সাগরে যদি গুরু আছে কান্দারি স্মরণ করো, পাপের সাগরে শীতল হইবে প্রাণ, শীতল হইবে প্রাণ, হাসিতে খেলিতে যাবে, হাসিতে খেলিতে যাবে, চরণে সরণ নয়ন মুদিয়া দেখো শুধুই অন্ধকার। হরিবল হরিবল। বলছে আমার আমার করিস রে মন, এই আমাতে আছে কোন রতন, কোন শক্তির ফলে এই বিশ্ব চরাচরে, এই দেহ তোমার একদিন ঘটবেই পতন।
ছেলে আমার মেয়ে এই আমার আমার করতে করতে সেই আমি কে আমাকেই চিনতে পারি আর আমি কে আমাকে চিনতে গেলে কোথায় যেতে হবে না সদগুরুর কাছে যেতে হবে সদগুরুর কাছে গেলে তিনি বলে দেবেন এই আমার মধ্যে কি আছে কে কোথায় বাস করছে বাবা তাই কি বলেছে আনন্দ করম ভবা কহে চলিতেছ মরণের দিকে চরণে শরণ যেন ও মনে দিয়া মা